বহুল আলোচিত মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ঘটনার শিকার সুরাইয়ার ডান চোখ সম্পূর্ণ নষ্ট বলে জানিয়েছেন চিকিৎসকরা মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার আট মাসের শিশুকন্যা সুরাইয়ার মা নাজমা বেগম ও তার বাবা বাচ্চু ভুইয়া জানিয়েছেন তাদের মেয়ের ডান চোখ নষ্ট হয়ে গেছে যা কখনো ভালো হবে না বলে ঢাকা ধানমন্ডির আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ কাজী সাব্বির আনোয়ার জানিয়েছেন সুরাইয়ার দরিদ্র বাবা মা এখন প্রধানমন্ত্রী সাক্ষাৎ চান গত তেইশে জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের কামরুল ভুইয়া আজিবর শেখ ও আলী হোসেন গ্রুপের মধ্যে মাদক ও চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ মুমিন ভুঁইয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন এ সময় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম গুলিবিদ্ধ হন রাতেই মাগুরা সদর হাসপাতালে নাজমা বেগমের অপারেশন করে তার গর্ভের সন্তানকে ডাক্তাররা গুলিবিদ্ধ দেখতে পান পরে নবজাতক শিশু সুরাইয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়